পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় আমাদের দেশের সংখ্যালঘুরা অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এখানে হিন্দু মুসলিম কোনো দাঙ্গা নেই এবং অমুসলিমরা তাদের কোনো নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয় না। বরং আমাদের দেশের প্রশাসনের বড় বড় পদে সংখ্যার দিক থেকে সবচাইতে বেশি আছে সংখ্যালঘুরা। মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচাইতে বেশি চাকরি করে সংখ্যালঘুরা। কোনো হিন্দু মন্দিরের উপরে সাম্প্রতিক সময় হামলা হয়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনার যে খবর পাওয়া গেছে সেটি হলো যারা রাজনৈতিক ভেলকিবাজি করে এবং যারা রাজনৈতিক ব্যবসায়ী তারাই এগুলির প্রচারক এবং তারাই এই সব হামলার সাথে জড়িত বলে অনেকে সন্দেহ করে। সুতরাং এই সনাতন ধর্মের অনুসারী হিন্দুদেরকে জাগিয়ে তুলে দেশের পরিবেশ নষ্ট করা এবং এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে দায়ী করা এবং মুসলমানদেরকে সারা দুনিয়ার কাছে ছোট করা, হেয় করা, এই ষড়যন্ত্র সফল হবে না। চাই বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয় না, বরং যদি যৌক্তিকভাবে বলতে হয় মুসলমানরাই যেন এখানে সংখ্যালঘু। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, শিক্ষক, আনসার, বর্ডার গার্ড, প্রশাসনের বড় বড় কর্মকর্তা, তারা সংখ্যায় যে পরিমাণ আছে যদি এই চাকরির অনুপাত করেন তাহলে মনে হবে আসলে মুসলমানরাই এই দেশে সংখ্যালঘু। কিন্তু তারপরেও পার্শ্ববর্তী একটি শক্তিশালী দেশ, হিন্দু প্রধান দেশ হওয়ার কারণে এই দেশ থেকে তল্পিবাহকরা এইসব মিথ্যা কথাগুলি রটায়ে দেয় এবং দেশের পরিবেশ নষ্ট করতে চায়। সচেতন দেশবাসী এবং যারা মিডিয়া আছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, সত্য তুলে ধরুন, সত্য তুলে ধরুন। এবং অমুসলিমরা যে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদা পাচ্ছে, সর্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছে, তারা যে রাষ্ট্রে কোনো ধরনের নিরাপত্তাহীনতা অনুভব করছে না, বরং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তারা প্রথম শ্রেণীর নাগরিকের মতোই বসবাস করছে, সত্য কথাগুলি মানুষের কাছে তুলে ধরুন। আজকে দু একটি ঘটনা ঘটায় এবং এই বিচ্ছিন্ন ছোটোখাটো ঘটনাগুলোকে অনেক বড় রূপে পেশ করে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তারা দেশের দুশ্মন, ধর্মের দুশ্মন, মানবতার দুশ্মন। এবং কি মুসলমান হিন্দুগুলো আসলে অরিজিনাল হিন্দু থেকে আরও খারাপ। এই দেশে হিন্দু সম্প্রদায় যেই রাজনৈতিক দলটির তল্পিবাহক হিসেবে এবং যেই রাজনৈতিক দলটির হাতে লাঠি হিসেবে ব্যবহৃত হয়, অনেক বিশ্লেষকরা মনে করেন যে সেই দলটি আসলে হিন্দুদের উপরে জুলুম অত্যাচার করে এবং তারাই কিন্তু এইসব ঘটনার জন্য দায়ী।